हेलो बंधुरा, वेलकम टू आमार चैनल दुष्टु गोपाल अफिशियल ब्लॉग थेके तोमादेर सकल के जानाई अनेक अनेक भालोबासा। तोमरा सबाई केमन आछो? आशा करछी खूब भालो आछो, आमिओ बेश भालो आछी। तोमादेरके साथे निये आजकेर ब्लॉगटा एखान थेके स्टार्ट करलाम। तो बंधुरा, देखतेई पाच्छो गोपालेर एखानटा पुरो एलोमेलो हये रयेछे फुलगुलो, कारण दुपुरबेला आमार छेले आजके स्नान करिएछे গোপালদের। আমি করাইনি, আমি একটু কাজের ব্যস্ত থাকার জন্য করাতে পারিনি, তাই ভাবলাম যে ছেলেকে বলি, তো আমার ছেলে পারে। তো ছোট্ট গোপালকে জামাটা উল্টো করে পরিয়ে দিয়েছে, যেটা কোমরে বাঁধার কথা সেটা গলার সাথে বেঁধে দিয়েছে। তো যাই হোক, ও যেরকমভাবে পেরেছে সেরকমভাবেই আর কি করিয়েছে। তো এখন প্রায় বাজে তোমার সন্ধ্যাবেলা, মানে 6টা এরকম বাজবে। তো আমি ভাবলাম তোমার সাথে শেয়ার করি এটা, যে আমার ছেলে কীভাবে গোপালদের জামা পরেছে সেটা দেখো। আর তবে হ্যাঁ বন্ধুরা, মানে গোপাল শোনার জন্য আজকে ফুলোরি বাড়িতে করা হয়েছিল, তালের বড়া যাকে বলে। তো আমি করিনি, করেছিল দিদি ভাই, তো তার জন্য গোপাল শোনাদের দিয়েছে। আমি করব করব করছি, কিন্তু তাল পাচ্ছি না সত্যি কথা বলতে এটাই। তো তোমার দাদা ভাই ফাইনালি একটা তাল আমাকে এনে দিয়েছে, তো আমি যখন করব তখন সেটাও তোমার সাথে শেয়ার করব। তো বিকেলবেলা দিদি ভাই দিল, তো আমি ভাবলাম গোপাল শোনাকে দিই আর তোমার সাথে ব্লগ শেয়ার করি, কারণ তালের বড়া তো গোপাল শোনার ফেভারিট খাবার, তোমরা সেটা সবাই জানো। কারণ হচ্ছে জন্মাষ্টমীতে তো তালের বড়াই লাগে মাস্ট। তো তার জন্য তো জন্মাষ্টমী যখন আসবে তখন আমি ছোট্ট করে একটা, মানে খুব সাদামাটা করে আর কি করব, তোমাদের সাথে সেটা শেয়ার করব। কারণ আমার আহামরি খুব এখন সামর্থ্য নেই যে আমি খুব বড় সড়ো করে জাঁকজমক করে করব, এটা আমার খুব একটা সামর্থ্য নেই। যতটুকু পারবো ততটুকু সাদামাটা করে করার চেষ্টা করব। তো গোপাল সোনাকে আমি এখন একটা সুন্দর জামা পরিয়ে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু যে গোপাল সোনাকে আমার কেমন লাগছে দেখতে এই জামাটা পরে। তবে হ্যাঁ বন্ধুরা, গোপাল সোনাকে একটু সাইড করে নেব আমি, কারণ হচ্ছে ছোট্ট গোপালদেরকেও বসাতে হবে এখানে। তো আমার গোপাল সোনার জামাটা মানে এতটাই ঘের যে গোটা খাটটা আর কি ঘেরে নিয়েছে। তো মালাটা পরিয়ে আর হাতে দেখো চুড়িগুলো পরে রয়েছে, যেই তোমাদেরকে আমি দেখিয়েছিলাম জুয়েলারিগুলো সেগুলো পরে রয়েছে। তো যাই হোক, গোপাল সোনাকে এখন আমি সাজিয়ে দিচ্ছি, আর ছোট্ট গোপালকেও আজকে একটু সাজিয়ে দেবো। তো যেই জামাটা মানে গলার সাথে আমার ছেলে বেঁধে দিয়েছিল সেটা আমি কোমরে বেঁধে দিলাম, এরপর ছোট্ট গোপালের যে জুয়েলারিগুলো আছে সেগুলো আমি পরিয়ে দেব। তো ব্লগটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার তো বেশ ভালো লাগছিলো, কারণ গোপাল সোনার মুখটা কি সুন্দর হাসি হাসি হয়েছিল, যে গোপাল সোনা যখনই আমি কিছু করি, মানে ছোটোখাটো করে যখন কিছু করি না, তখন আমার গোপাল সোনার মুখটা কিন্তু বেশ হাসি খুশি থাকে। তোমরা বন্ধুরা একটা জিনিস ফলো করবে, তোমরা যদি মন থেকে দাও না, তো গোপাল সোনা কিন্তু জল বাতাসাতেও সন্তুষ্ট হয়ে যায়। জল বাতা মানে জল আর বাতাসাটা যদি তোমরা মন থেকে দাও, তাহলেও কিন্তু হাসি মনেও সেটাকে গ্রহণ করে নেয়। তো তার জন্য আর কি যখন এক্সট্রা কিছু করার মানে ইচ্ছে হয় বা সামর্থ্য হয়ে ওঠে, তখন যখন করি তখন আমার গোপাল সোনা সত্যি মানে কি বলবো এত হাসি হাসি মুখ থাকে, দেখে জাস্ট প্রাণটা জুড়িয়ে যায়। তো চলো বন্ধুরা, ছোট্ট গোপালকে আমি এখন তার জুয়েলারিগুলো পরিয়ে দেবো। আর এখন তো গরমকাল ধরো সেরকম, তার জন্য জুয়েলারিগুলো সবসময় পরিয়ে আমি রাখি না। তো যেহেতু আজকে তাদেরকে তালের বড়া খাওয়াবো আর একটু ব্লগটা অন্যরকম হচ্ছে, তার জন্য আমি ভাবলাম একটু সাজিয়ে নিই, ওদেরকে সিঙ্গার করিয়ে নিই, তারপরে তোমার ওদেরকে আর কি সেবা দেব। তো যাই হোক, ছোট্ট গোপালের এই সাজগুলো রয়েছে। তো আমার গোপালের এত কিছু সাজ লাগে না, কারণ আমার যে গোপালটা অলরেডি সাজানো। তো আমি শুধু চুড়িটার মালাটা বানিয়েছি, মানে শেকড়ার দোকান থেকে বানিয়েছি, তোমাদের আগেও আমি বললাম। আর আমার গোপাল সোনার সেরকম চুল মানে চুল বলো তারপরে মুকুট বলো এসব লাগে না, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারো যে সে আমার গোপাল সোনা সব কিছু অলরেডি তৈরি করা, আমি সেরকমভাবে গোপাল সোনাকে নিয়ে এসেছিলাম। আর ছোট্ট গোপালের ছিল না বলে ছোট্ট গোপালকে দেখো এখন কত সুন্দর কিউট লাগছে দেখতে, কি বলবো তোমাদের। মানে দুই গোপাল সোনাকে দেখে জাস্ট আমি চোখ ফেরাতে পারছিলাম না, খুব ভালো লাগছিল দেখে দুই গোপাল সোনাকে। তো চলো, কমেন্টে কিন্তু অবশ্যই ঝটপট জানিয়ে দিও যে আমার দুই গোপাল সোনাকে কেমন লাগছে সাজে। তো এখন আমি ওদেরকে খেতে দেবো এবার, এখন সাথে তোমার নকুনদানা দেবো আর তোমার ইয়েটাও দেবো, তালের বড়াটাও দেবো। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো তোমাদের।
तो বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোন ব্লগের সাথে ঠিক কাল সকাল 12টায়। আপাতত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। তো দেখো তোমরা শুধু একবার গোপাল সোনার মুখ দুটো দেখো, মানে দুই গোপালের মুখ দুটো দেখো, জাস্ট অসাধারণ। আর এত সুন্দর স্মাইল দিচ্ছে ছোট ছোট করে, মানে আমার তো খুবই ভালো লাগছিল। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম।